আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতের সাথেও ঐক্য অটুটের ইঙ্গিত ফখরুলের প্রশ্ন। তাহলে কাকে সন্দেহ করছে বিএনপি? প্রশ্ন, ভিপি নূরকে? প্রশ্ন 29/1/23, সেলিম উদ্দিনকেও সন্দেহ করতে পারে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের নেতারা বা তাদের লিয়াজু কমিটি একটা বৈঠক করেছিল ঘোষণা দিয়ে এবং ফর্মাল মিটিং, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেই মিটিং বাংলাদেশের বিএনপির মিত্রদের একটা নতুন ডাইমেনশন। আমি বলেছি যে গণতন্ত্র মঞ্চ বিএনপির লং টার্ম বন্ধু হতে যাচ্ছে, হয়তো বা কিছুদিন পথ চললে টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড বন্ধুও হতে পারে। বিএনপির যে প্যারাডাইম শিফট পোস্ট খালেদা জিয়া রাজনীতিতে, তাদের যে আদর্শ, তাতে গণতন্ত্র মঞ্চের সাথে এই বাম ঘেঁষা সেমি বাম এদের সাথেই বন্ধুত্বের কথা হতে পারে। 27 দফা রাষ্ট্র মেরামত যে রূপরেখা, সেগুলোর সাথেও মিল আছে ওদের চিন্তাভাবনা। ইসলামপন্থীদের থেকে, জামাত থেকে দূরে সরে যাওয়ার একটা বিষয় রয়েছে। তবে সেই লিয়াজু কমিটির শেষে, মিটিং শেষে সংবাদ সম্মেলনে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেখানে কিছু মারাত্মক কথা উঠে এসেছে এবং সেই কথাগুলো বিশ্লেষণের জায়গা রয়েছে। যেমন একটা গণমাধ্যমের রিপোর্ট থেকে আমি বলছি, তারা শিরোনাম করেছে, বিরোধী জোটে ফাটল সৃষ্টির চেষ্টা করছে সরকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এখন বিরোধী জোট মানে কি? বিরোধী জোট মানে সরকারের বিরুদ্ধে 54 দল বা সেখানে জামাতও আছে ডেফিনেটলি, যদি এই জোট বলতো ওইরকম কাগজে কলম জোট না, যারাই সরকার বিরোধী তাদের। এখন এইখানে ফাটল সৃষ্টির চেষ্টা করছে, কেন এই কথা বলছেন? এই কথার মধ্যে কাউকে না কাউকে সন্দেহের একটা বিষয় আছে। আমি যদি একটু নিউজটা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সরকার বিভিন্ন অশুভ কৌশল অবলম্বন করে এবং বানোয়াট গল্প তৈরি করে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান ঐক্যবদ্ধ আন্দোলনকে নস্যাত করতে চাইছে, বিরোধী জোটের মধ্যে ফাটল সৃষ্টি করছে কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন এখানে অশুভ কৌশল অবলম্বন করে, অশুভ কৌশল কী হতে পারে? অশুভ কৌশল হচ্ছে এই যারা বিরোধী জোট আছে তাদেরকে টাকা পয়সা দেয়া, কাউকে সুযোগ সুবিধা দিয়ে বিএনপি থেকে সরিয়ে আনা, দুই একটা সিটের অফার দেয়া, অশুভ কৌশল বলতে এটাই হতে পারে। ফ্ল্যাট প্লট দেয়া, এগুলি অশুভ কৌশল। এছাড়া তো গ্রেপ্তার টেপ্তার এগুলো তো ভিন্ন বিষয়, সেটা তো আর এইভাবে অশুভ কৌশল হিসাবে বা গোপন হিসাবে এরকম দেখার না, সেটা তো ওপেন। আর গ্রেপ্তার নির্যাতন এগুলো তো আরও বিরোধী দল হওয়ার প্রমাণ। আর যদি সিস্টেমে অশুভ কৌশল বলতে এই টাকা পয়সার লোভ, এগুলো কি বুঝিয়েছেন? সিটের লোভ, দু একজনকে, যেমন উকিল আব্দুল সত্তারের ক্ষেত্রে যেটা হয়েছে, এগুলো মিন করেছেন মূলত। এবং বানোয়াট গল্প তৈরি করে, এই বানোয়াট গল্প তৈরি করছে সরকার, এটা বলতে কী বুঝাচ্ছেন, বুঝিয়েছেন মির্জা ফখরুল ইসলাম? মানে এখানে কয়েকটা জিনিস বোঝানো হতে পারে। একটা হচ্ছে খালেদা জিয়ার মুসলেকার যে বিষয়টা শেখ সেলিম সাহেব সামনে এনেছে, এটা বলে বিএনপিকে নৈতিকভাবে একটা প্রশ্নের মুখোমুখি করে দেওয়ার চেষ্টা। এছাড়া ভিপি নূরের দিকেও সন্দেহ হতে পারে। নুরুল হক নূর যে কিছু কথা বলেছেন, 54 দলে অনেকে সরকারের কাছ থেকে টাকা পয়সা খায়, প্লট ফ্ল্যাট বা ইত্যাদি নিচ্ছে, এই কথাটা কিন্তু খুব আলোচিত হয়েছিল, বিরোধী দল বিব্রত হয়েছিল এবং বিএনপির অনেকের বিরুদ্ধেও কিন্তু এ ধরনের কথা অনেকে তুলেছিলেন। এখন এই যে 54 দলের অনেকে টাকা পয়সা নিচ্ছে বা এগুলোকেই হয়তোবা বানোয়াট গল্প বলছেন, আবার এই কথা বলার পেছনে এরকম কারণও থাকতে পারে। কারণ হঠাৎ কেনই বা বলবেন যে সরকার ভাঙানোর চেষ্টা করছে বিরোধী দলগুলোর মধ্যে? জামাত নেতা সেলিম উদ্দিন 25 জানুয়ারি একটা কথা বলেছিলেন তাদের একটা আলোচনা সভায়। কথাটার ভাবার্থ এরকম যে আমি ব্যাখ্যা করেছিলাম যে বিএনপির অনেকে হয়তো বা দালালি করছে সরকারে, অনেকে, সবাই না, আর জোটের অনেকে এরকম হতে পারে। নাহলে স্বাভাবিক নিয়ম যুগপৎ আন্দোলন হবে, জামাতকে বাদ দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না, জামাত থাকলেই তো আরও ভালো হওয়ার কথা। তো অনেকে দালালি করে বলে সরকারের প্রেসক্রিপশনেই জামাতকে অ্যাভয়েড করতে চাচ্ছে। তো এগুলোকেও হয়তো বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানোয়াট কল্পকাহিনী হিসেবে উপস্থাপন করতে পারেন, এছাড়া অন্য কোনো ভিত্তি থাকতে পারে না। তো সন্দেহের দিক নুরুল হক নূর অথবা জামাতের সেলিম উদ্দিনের দিকে হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তো অত্যন্ত মেধাবী মানুষ, কৌশলে কথা বলেন, তিনি ভদ্র মানুষ, সব কিছু তার স্পষ্ট ভাষায় বলবেন না নুরুর মতো। শুক্রবার 27 জানুয়ারি, আপনারা পরে শুনছেন, দুই দিন বিএনপি গণতন্ত্র মঞ্চে লিয়াজু কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এটা একটা বিষয় যে সন্দেহের একটা বিষয়। আর একটা বিষয় যে এখানে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা গণতন্ত্র মঞ্চের লোকজন যে বৈঠক করছে, যে মিটিং করছে, তো সেখানে জামাত
প্রশ্ন আলোচিত হয়েছে বলে আমরা ধারণা করছি, যদিও সেগুলো বলছে না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন, এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে চায় এবং ঐক্য অটুট আছে, ষড়যন্ত্র করা হলো ঐক্য অটুট আছে, এরকম একটা কথা বলেছেন। যে অটুট শব্দটা বলেছেন যে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য অটুট আছে, চেষ্টা করেও পারবে না, সরকার চেষ্টা করছে ভাঙানোর মধ্যে, এখন সবার সাথে ঐক্য অটুট আছে, একথা তো কমনলি আমভাবে বলেছেন। তাহলে কি আমরা বলতে পারি জামাতের সাথেও বিএনপির ঐক্য অটুট আছে সেই ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল, আর জামাতের সাথে যে দূরত্ব এটা কৌশলগত, এই ব্যাখ্যা কিন্তু আসতে পারে না আমার কাছে, মনেও সেটা মনে হয়নি। তাহলে কি জামাতের সাথে ঐক্য নাই, জামাতের সাথে দূরত্ব, তাহলে বিএনপি জামাত বাদ দিয়ে সব হিসাব নিকাশ করছে। বিএনপি যখন বলবো ঐক্য আছে সবাই এক, মানে জামাত বাদে সবাই এক। জামাতকে যেমন চরমোনাই বিরোধী দল হিসেবে দাবি করলেও তাদেরকে যেরকম বিএনপি নিজেদের ব্লকে ধরে না, জামাতকে এখন নিজেদের ব্লকে ধরবে না, জামাত আসতে চাইলেও নিবে না, তো জামাতের সাথে ঐক্য অটুট আছে এরকম, তাদের ঐক্য অটুট আছে ওই গণতন্ত্র মঞ্চের সাথে, 54 দলের সাথে, সমমনা জাতীয়তাবাদী জোটের সাথে, তাদের ঐক্যের পরিধি কিন্তু এটা জামাত বাদে।